Farzi, recently a boy has died in your village. What actually happened? Sir, the boy was sunk in a pond. The boy was sunk in a pond, Doshok. এই যে সেন্টেন্সটা দ্য বয় ওয়াজ সাঙ্ক ইন এ পন্ড, এই সেন্টেন্সটার মধ্যে আপনারা কোনো ভুল খুঁজে পেলেন? যদি ভুল খুঁজে পান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আর যদি ভুল খুঁজে আপনি না পান তাহলে আমাদের পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনি এই ফার্জি যে সেন্টেন্সটি বললো এই সেন্টেন্সের মধ্যে আসলে কোথায় ভুল ছিল এবং এই সেন্টেন্সটার সঠিক রূপটা কী হবে সে বিষয়েও জানতে পারবেন। আসলে এই ফার্জি সেন্টেন্সের ভুল ধরার আগে আমি দুইটা ভার্ব নিয়ে আলোচনা করব এবং তাদের ব্যবহার নিয়ে আলোচনা করব। সেই ভার্ব দুইটা হচ্ছে সিঙ্ক এবং ড্রোন। সিঙ্ক এবং ড্রোন দুইটাই ভার্ব এবং মজার বিষয় হচ্ছে সিঙ্ক শব্দের অর্থও ডুবে যাওয়া এবং ড্রোন এই শব্দটার অর্থও ডুবে যাওয়া। কিন্তু এদের মধ্যে এই যে সিঙ্ক এবং ড্রোনের মধ্যে কী পার্থক্য এটা কি জানো ফার্জি? আসলে সিঙ্ক এবং ড্রোনের মধ্যে যেটা পার্থক্য, যদিও সিঙ্ক ড্রোন দুইটাই ভার্ব এবং এদের অর্থ দুইটা শব্দেরই দুইটা ভার্বেরই অর্থ ডুবে যাওয়া, কিন্তু এই সিঙ্ক বা ড্রোন আমার আপনার বাবার সম্পদ না যে চাইলেই আমরা আমাদের ইচ্ছা মতো এর ব্যবহার করতে পারি। এর ব্যবহারের একটি নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। সেই নির্দিষ্ট নিয়ম নীতি কেমন? আমরা আগেই বলেছি সিঙ্ক শব্দের অর্থ ডুবে যাওয়া। যদি কোনো জড় বস্তু পানিতে ডুবে যায় তাহলে আমরা সেক্ষেত্রে ডুবে যাওয়া বোঝাতে সিঙ্ক ব্যবহার করব। যেমন দ্য বোট স্যাঙ্ক ইন দ্য রিভার। এখানে আসলে দ্য বোট একটি জড় বস্তু, তাই এখানে কি ব্যবহার করা হয়েছে? স্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, যেটা সিঙ্কের পাস্ট ফর্ম। এরপরে আসা যাক ড্রোনের ব্যবহার। আসলে ড্রোন শব্দটার অর্থও ডুবে যাওয়া। আমরা অনেকেই ধারণা করে নিয়েছি যে যেহেতু কোনো জড় বস্তু ডুবে যায় যদি, সেক্ষেত্রে আমরা যেহেতু সিঙ্ক ব্যবহার করি, কোনো জীব বা প্রাণী যদি ডুবে যায় সেক্ষেত্রে ডুবে যাওয়া বোঝাতে আমরা ড্রোন ব্যবহার করব। তাহলে ফার্জি, তুমি যে সেন্টেন্সটি বলেছিলে সেই সেন্টেন্সটি আসলে সঠিক কী হবে, ভুল কোথায় ছিল? আসলে সেন্টেন্সটি হবে দ্য বয় ওয়াজ ড্রোন ইন এ পন্ড। হ্যাঁ, ফার্জি যে সেন্টেন্সটি বলেছিল সেই সেন্টেন্সটি আসলে হবে দ্য বয় ওয়াজ ড্রোনড ইন আ পন্ড। আসলে যে বিষয়টা হচ্ছে দ্য বয় অর্থাৎ বালকটি, এটি আসলে একটি জীব বা প্রাণী, এটা কোনো জড় বস্তু নয়। সেক্ষেত্রে এটি ডুবে যাওয়া বোঝাতে আমরা ড্রোন ব্যবহার করেছি। এখানে সিঙ্ক ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাহলে ফার্জি, আজকের যে ভিডিওটি হলো, আজকের লেসন থেকে তুমি আসলে কী শিখলে? জড় বস্তু ডুবে যাওয়া বোঝাতে সিঙ্ক ব্যবহার করতে হবে, আর জীব বা প্রাণী ডুবে যাওয়া বোঝাতে ড্রোন ব্যবহার করতে হবে। আশা করি আপনারা যারা আমাদের এই পুরো ভিডিওটা দেখলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমি আবার মনে করে দিতে চাই, কোনো জড় বস্তু যদি ডুবে যায় সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সিঙ্ক ব্যবহার করব ডুবে যাওয়া বোঝাতে, এবং কোনো প্রাণী বা জীব যদি ডুবে যায় তাহলে সেটা ডুবে যাওয়া বোঝাতে আমরা ড্রোন ব্যবহার করব। তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন কোনো মজার কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।